চলেছে তার আছে। প্রতি বছরই পঁচিশে ডিসেম্বর আমাদের নেতা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতব্রহ্ম অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটা সুশাসন দিবস হিসেবে আমরা পালন করি আর লাখ দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে ওই দিন একটা কর্মী সম্মেলন প্রতি বছরই হয় সুশাসন দিবস হিসেবে সেই উদ্দেশ্যেই কালকে আমাদের প্রস্তুতি চলছে প্রতিটা বুথ থেকেই দু নম্বর মণ্ডলের সত্তরটা বুথ সত্তরটা বুথ থেকেই প্রতিটা বুথ সভাপতি সহ যত কার্যকর্তা আছে কালকে সবাই উপস্থিত থাকবে কর্মীদের উদ্দেশ্যে বার্তা থাকবে দু হাজার একুশ এই মণ্ডলের প্রতিটা বুথ ভারতীয় জনতা পার্টিকে জিততে হবে তার রূপরেখা কালকে দেওয়া হবে সেই সাথে বর্তমানে যে চলছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এইটা নিয়ে যে মানুষের মধ্যে ভুল তথ্য বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে পশ্চিমবাংলার বর্তমান সরকার যে ভুল বার্তা দিচ্ছে তার বিরুদ্ধে প্রচারের জন্য তাদের অবগত করা হবে তারা বাড়ি বাড়ি যাবে প্রচার করবে মানুষকে বোঝাবে এনআরসি এবং সিএএ পাস হয়েছে এই বিষয়ে যারা একটা আলাদা সম্প্রদায়ের মানুষের উপর মানে চড়া হচ্ছে মানুষ চড়া হচ্ছে তো সেই বিষয়ে তারা কি আপনার কি মনে হয় তারা কি সব জিনিসটা বুঝে শুনেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে নাকি না বুঝে ফাটাচ্ছে দেখো যারা রাস্তায় নেমে আন্দোলন করছে তারা সকলে যে জিনিসটা বোঝে তা নয় তবে যারা উস্কানি দিচ্ছে তারা প্রি প্ল্যান করছে এনআরসি নিয়ে কোনো কিছু কথাই হয়নি ভারত সরকার কোনো বিজ্ঞপ্তিও জারি করেনি এনআরসি নিয়ে কোনো কিছু হয়নি সি এ এ কারোর নাগরিকত্ব নেবার নয় নাগরিকত্ব দেবার বিশেষ করে তিনটি রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান যে তিনটি রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র যেখানে অন্যান্য ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় ধর্মীয় কারণে আমরা দেখেছি টিভির পর্দায় দেখেছি আমরা খবর কাগজে পড়েছি ওখান থেকে পালিয়ে আসা মানুষের মুখের কথা শুনেছি ভারত যখন ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল। ওই মানুষগুলো ওখানে রয়ে গিয়ে মানে থেকে গিয়েছিল। তখন জাতির জনক মহাত্মা গান্ধীও বলেছিল ওরা যেদিন ভারতে আসতে চায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে তৎকালীন কংগ্রেস নেতৃত্বও বলেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেছিল ভারত সরকার বর্তমান ভারত সরকার নরেন্দ্র মোদীর সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটা আইন এনেছে দু সাল পর্যন্ত ওই নির্যাতিত ব্যক্তি যারা পালিয়ে এসেছে ওই তিনটে রাষ্ট্র থেকে যারা অ ইসলামিক শিখ হতে পারে খ্রিশ্চান হতে পারে বৌদ্ধ হতে পারে পার্সি হতে পারে হিন্দু হতে পারে তাদের ভারত সরকার নাগরিকত্ব দেবে তারা ভারতের নাগরিক হিসাবে ভারতেই বসবাস করবে ভোট ব্যাংকের রাজনীতির জন্য যারা বলছে মুসলমানদের বাইরে রাখা হয়েছে মুসলমানদের বাইরে রাখা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলুক যে পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান থেকে যত মুসলিম আসবে সকলকে নাগরিকত্ব দেবে দাঁড়িয়ে বলুক প্রকাশ্যে রাজ্য জুড়ে একটা চরম পরিস্থিতি মানে রাস্তার মোড় বিভিন্ন রেল স্টেশন সব জায়গাটা অশান্তির সৃষ্টি তো সেই জায়গায় কিছু মানুষকে অ্যারেস্ট করা হয়েছে যুব ছেলে তো সেই বিষয়ে তাদেরকে বিজেপির অংশ বলা হচ্ছে সে সেই বিষয়ে আপনার মতামত না দেখুন এখানে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে সিএএ নিয়ে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে আমার মনে পড়ে যাচ্ছে বামপণ সরকারের আমলে তাদের তত্ত্বাবধানে ওই ভারত বন্ধের নামে বাংলা বন্ধের ঘটনার কথা এখানে রাজ্য সরকারের সংরক্ষণে কিছু মানুষ যারা আমাদের দেশের কিনা সেটারও আমার সন্দেহ আছে তারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে সরকার তাদের বিরুদ্ধে কিছু করেনি এখন নেহাতি চতুর্দিক থেকে লক্ষ্যজনক ঘটনা নিন্দা হওয়ার জন্য তারা কিছু মানুষকে অ্যারেস্ট করে বিজেপির নামে মিথ্যা প্রচার করে বিজেপির কেউ রেল অবরোধ করতে যায়নি বিজেপির কেউ রেল ধ্বংস করতেও যায়নি ওই সম্প্রদায়ের মানুষ যারা উত্তেজিত করছে ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য রাজ্য সরকারই এটা করছে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে এটা হয়েছে আপনাদের উপরের লেভেলের মানে প্রথম সারির নেতাদের মধ্যে কারা রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু থাকবেন উপস্থিত থাকার কথা আছে জয় ব্যানার্জি উলিবড়িয়া লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছিলেন আরও আসার কথা আছে ভারতী ঘোষ যিনি মেদিনাপুর আমাদের এর তবে এখনও কনফার্ম হয়নি আর এমপি সুভাষ সরকারও আসার কথা আছে আজকে রাত্রে যদি কনফার্ম হয়ে আসবে কিন্তু সায়ন্তন বসু আর আমাদের জয় ব্যানার্জি এরা দুজন থাকছি সঙ্গে থাকছে জেলার নবনিযুক্ত আমাদের সভাপতি শিবশঙ্কর বেজ প্রাক্তন সভাপতি অনুপম মল্লিকও থাকবে মল্লিক সম্মান থাকবে তার আগে তারপরে ছিল আমাদের পঞ্চায়েত নির্বাচন তাই তো পঞ্চায়েত নির্বাচন তখন পঞ্চায়েত নির্বাচনকে রেখে কর্মী সম্মেলন করা হয়েছিল এবারে নির্বা এবারে যেটা হচ্ছে সামনে আছে সিএ যেটা নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে উত্তাল মানুষকে ঠিক বার্তা দিতে হবে আর আগামী বিধানসভা ইলেকশানের আগামী বিধানসভা ইলেকশান যদিও একুশ সালে কুড়ি সালও হতে পারে তার প্রস্তুতি এই দুটোকে লক্ষ্য রেখে ঝাড়খণ্ডে আমরা ক্ষমতায় ছিলাম আমাদের পরাজয় ঘটেছে এটা গণতন্ত্রের একটা পার্ট তো ওখানে আমাদের অনেক কর্মীর মধ্যে অসন্তোষ ছিল আমরা যা ভোটের চালচিত্র আমি দেখেছি আমার দৃষ্টিভঙ্গিতে যদি আমাদের বিক্ষুব্ধরা যদি আমরা মানিয়ে নিতে পারতাম তাহলে আমরাই জয়লাভ করতাম কারণ আমাদের ভোট বিক্ষুব্ধদের এর জন্যেই আমাদের পরাজয় ঘটেছে অ্যাকচুয়ালি বিরোধীরা আমাদের হারাতে পারেনি নিজেদের মধ্যে হয়েছে সেখানে কিছু ছিল সেখানকার যারা নেতৃত্ব আছে তারা দেখবে পরিচয় করবে আবার উঠে দাঁড়াবো তার জন্য পশ্চিমবাংলার কোনো প্রভাব পড়বে না ভবানী প্রসাদ রায় জিয়ানি হাওড়া গ্রামীণ জেলা প্রাক্তন এখন বলতে হবে নতুন সব নতুন হয়নি